গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের এখন বাজে সকাল 11টা। আর দুষ্টু এই যে দুষ্টু পড়তে বসেছে এখন। আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 8:30, কিন্তু ঘুম থেকে 8:30 উঠলেও আমি সারাক্ষণ বসে বসেই কাটিয়ে দিয়েছি। মানে 8:30 উঠলে বললাম না, 7:30 উঠেছি, ঠিক আছে। 7:30 থেকে দরজাটা বন্ধ করে দিই। এইবার ঠিক করে কথা বলা যাবে। তো আমি ঘুম থেকে উঠেছি 7:30, 7:30 থেকে 8:30 পুরো অলসের মতন চুপচাপ বসেছিলাম, কারণ আমার ঘুম থেকে উঠে কিছু ভালো লাগছিল না, কেন জানি না। অন্যদিন ঘুম থেকে উঠেই ফুল এনার্জি থাকে, সেই ফুল এনার্জি নিয়েই আমি কাজে লেগে পড়ি। কিন্তু আজকে কেন জানি না কি হলো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম যে হ্যাঁ ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি, এরকম কিছু হয়নি। কিন্তু সকালবেলা উঠে অলসের মতন বসে থাকতে ইচ্ছা করলে 1 ঘন্টা অলসের মতন বসে রইলাম। 8:30 বাজতে তারপরে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঢুকলাম রান্নাঘরে, রঞ্জনের জন্য ভাত বসালাম। অ্যাকচুয়ালি কি বলুন তো, যেদিনকে মনে হয় যে কাজের প্রেশার কম আছে, সেদিকে সেদিনকেই এই অলসতাটা আপনার উপর ভারী হয়। কারণ কি, আজকে রান্না সেরকম কোনো চাপ ছিল না, চা সেরকম কি চাপই ছিল না বলতে পারেন সকাল, কারণ কালকের চিকেন রান্না করা আছে। তো আজকে আর তরি তরকারি কিছু করতে লাগবে না, শুধু ভাত করলেই হয়ে যাবে। রঞ্জনকেও তাই সকালবেলা শুধু ভাত করে দিয়েছি। রঞ্জন ভাত খেয়ে দে অফিসে বেরিয়ে গেছে, ভাত মাংসের তরকারি গরম করে দিয়েছি, খেয়ে দে অফিসে বেরিয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টের জন্য সকালবেলা করেছিলাম শিমুইয়ের পায়েস আর রুটি, সেটা দিয়ে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। করেন দুষ্টু অনেকটা লেটে ঘুম থেকে উঠেছে আজকে, কারণ হঠাৎ মানে কালকে রাত্রে দুষ্টু ভালো ঘুমায়নি, তো সেই জন্য আমি আজকে ওকে সকালবেলা ঘুম থেকে ডাকিনি। তো অনেকটা লেটেই ঘুম থেকে উঠেছে, ও ঘুম থেকে উঠলো প্রায় 9:30। তো 9:30 ঘুম থেকে উঠে ব্রাশ করে এই করে ওই করে করে খেতে খেতে ও বসলো প্রায় 10টা থেকে আর এই 11টা পর্যন্ত ও শুধু খেলো, খেয়ে দে মানে নিজে হাতে খেলে এই রকমই সময় লাগে। তো যাই হোক, তবু নিজে হাতেই খেয়েছে, খেয়ে দে একদম ঠিক আছে, তুই বই নিয়ে বস, আমি এবার কাজ শুরু করব। তার মধ্যে শুধু আর শুধু বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। বেডশিটটা আমার চেঞ্জ করার কথা ছিল কালকে, কিন্তু গতকালকে আমার বেডশিট চেঞ্জ করা হয়নি, তো সেই জন্য আজকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। শুধু বেডশিট চেঞ্জ করেছি, এখন পিলো কভার মানে বালিশের কভারগুলো এগুলো এখনো চেঞ্জ করতে পারিনি। তার মধ্যে ভাবলাম না আপনাদের সাথে একটু কথা বলে নিই, তার মধ্যে কাজে লেগে পড়বো তো আর কথা বলার সুযোগই হবে না। তো 11টা বাজলো মোটামুটি, আমার এখনো পর্যন্ত কোনো কাজই কমপ্লিট হয়নি, কারণ ওই অলসের মতন সকাল থেকে বসেছিলাম। এখন এইখানে এই যে স্তূপাকার করা রয়েছে, এখানে এই বালিশ টালিশ গুলো পড়ে রয়েছে, এই বালিশ ফালিশ গুলোকে মানে কভার গুলো চেঞ্জ করবো। চেঞ্জ করে কি হয়েছে, আচ্ছা ঠিক আছে, তো এগুলো চেঞ্জ করার আছে, করে ঘর ঝাড় দেব, মুছবো, রান্নার কোনো চাপ নেই, শুধু একটু ভাত করব, সেটা অনেক দেরি আছে, কারণ দুষ্টু এই মাত্র খেয়ে উঠেছে, তো দুটোর আগে কোনো মতেই ভাত খাবে না। আমার ভাত বসাতে বসাতে কম করে হলেও একটার সময় ভাত বসাবো, তার আগে আমি এই সমস্ত কাজগুলো করব, ঘর ঝাড় দেবো, মুছবো, রান্নাঘরের কাজ টুকিটাকি রয়েছে। ও তার মধ্যে আমি সকালবেলা আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমড়ার চাটনি, এইটা করে রেখেছি। আমাদের গাছের আমড়া পেড়েছিল, সেই আমড়া চাটনি আজকে সকালবেলা উঠে করে রেখেছি। কাল থেকে ভাবছি করব করব, করার সময় হয়ে ওঠেনি, তো আজকে সকালবেলা উঠে ওই আমড়ার চাটনিটা করে রেখেছি। বেশি অল্প কিছু বাসন পড়ে রয়েছে, সেগুলোকে মাজবো, পরিষ্কার করব, কিন্তু তার আগে এই ঘরদোরটা একটু পরিষ্কার করে নেব। কালকে সানডে ছিল, তো কালকে তো আমার কোনো ব্লগ আসেও নি, আর কালকে আমি কোনো ব্লগ করিও নি, তো সেই জন্য আপনারা কোনো ব্লগ পাননি। তো এগুলো আমি আপনারা হয়তো আমার ভিডিওর আশায় বসে থাকেন, কিন্তু আমি তো অগ্রিমভাবে জানাতে পারি না, কারণ আমি এখনো পর্যন্ত কমিউনিটি পাইনি। তো যেদিন পাবো সেদিনকে আপনাদের অগ্রিম জানিয়ে দেবো যে কবে ভিডিও আসছে, কবে ভিডিও আসছে না। কিছু করার নেই, কি করবো বলুন, কিছু করার আছে কি, ঠিক আছে চলুন।
ও আজকে ওয়েদারের কথা বললাম না, আমাদের এখানে কিরকম সুন্দর ওয়েদার আছে। আমাদের এখানে রোজ ঝলমলে আকাশ, ফুলফুরে হাওয়া, মানে খুবই সুন্দর পরিবেশ। খুব বেশি গরমও নেই, খুব বেশি ঠান্ডাও নেই, বেশ সব মিলিয়ে পরিবেশটা বেশ এখনো পর্যন্ত ভালো। কিন্তু পরিবেশটা আমাদের এখানে চেঞ্জ হয় দুপুর 12টার পর থেকে। দুপুর 12টার পর থেকে শুরু হয় ঘুমট গরম। আর দেখুন এই বাবা আসতে পড় না, তুই পড়ছিস, আমি তো কথা বলেই যাচ্ছি, তুইও তার সঙ্গে চিৎকার করছিস। আস্তে আস্তে পড়ো, আমি কথা বলছি, যত আমি এতে কথা বলছি ও কিন্তু এরকম জোরে জোরে কখনো পড়ে না। যেহেতু আমি আপনাদের সাথে কথা বলছি সেই জন্য তার স্বরে চিৎকার করে করে পড়ছে, কিন্তু আদৌ দুষ্টু কখনো কোনোদিনও এরকম জোরে জোরে পড়ে না বাবা। দেখছি ঠিক আছে, ও এখন কথা বলতে দেবে না, আমি আপাতত এইটুকুই, পরে আবার আপনাদের সাথে কথা বলবো, কারণ দুষ্টু এখন বদমাইশি করছে, দুষ্টু আমাকে একটু আপনাদের সাথে কথা বলতে দেবে না। ঠিক আছে চলুন। দুষ্টু পড়ছে, দুষ্টুকে পড়াতে পড়াতেই আমি সমস্ত কাজগুলো শুরু করে দিলাম, তা নইলে এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, তা নইলে আর কাজগুলো শেষ হবে না। বালিশের মানে বালিশগুলো স্তূপাকার হয়ে পড়েছিল, ওর ওয়ার্ডগুলো চেঞ্জ করতে লাগতো, তো সেগুলো আগে চেঞ্জ করছি। চেঞ্জ করতে করতেই দুষ্টু কী বলছে সেটা শুনছি, মানে ওকে পড়াতে পড়াতেই আর কি সমস্ত কাজ আমার শুরু করে দিতে হয়। তা নইলে আমি যদি ওকে একভাবে বসিয়ে পড়াই তাহলে কাজ করতে করতে আমার আরও বেলা হয়ে যাবে, হয়তো স্নান করতেই ঢুকবো, হয়তো 4:30, 4:45 বেজে যাবে। সেই জন্য ওকে পড়াতে পড়াতেই আমি ঘরের সমস্ত যে সমস্ত কাজগুলো আছে সেই ঘরের কাজগুলো করি। ঘর পরিষ্কার করা, ঘর ঝাঁট দেওয়া, মোছা, এই সমস্ত কাজগুলো আমি দুষ্টুকে পড়াতে পড়াতেই করি। তা নইলে কী হবে বলুন তো, একভাবে বসে পড়ালে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য ও পড়তে থাকে, আমিও ওকে গাইড করতে থাকি আর সঙ্গে কাজগুলো করতে থাকি। ঠিক আছে, আমি কাজগুলো করছি, করতে থাকি, আপনারা আমার সঙ্গে থাকুন। ঠিক আছে, সমস্ত কাজ কমপ্লিট হলো, ভাত রান্না হয়ে গেছে, মাংসটা বার করে রেখেছি, দুষ্টু যখন খাবে তখন গরম করে দেব। আর এখন আমি যাব একটু গা ধুতে, কারণ সকালবেলা আমি একবার স্নান করেছি, আর এখন একটু যাব গাটা ধুয়ে আসব। গাটা ধুয়ে আসবো এই কারণে, মানে এতক্ষণ ধরে যে আমি সমস্ত কাজকর্ম করেছি, ঘেমে নেই একসা হয়ে গেছি, তো সেই জন্য। হ্যাঁ তুমি বসবে, আমি তো এক্ষুনি স্নান করতে যাব। আর তো গা ধোয়াটা খুব জরুরি, কাজেই একটু ভালো করে সাবান মেখে গাটা ধুয়ে আসব, তাহলে একটু ফ্রেশ ফ্রেশ ফিল করব। সকালবেলা একবার যদিও আমি স্নান করেছি,
সকালবেলা স্নান টান করে আবার কাজকর্ম করলে এই মানে দুবার করব। সে গরমকাল কোনো অসুবিধে নয়, অসুবিধা হয় না, ঠান্ডার সময় হলে অসুবিধা হয়। আবার জামা কাপড় ধোয়া, মেলা, শুকানো এগুলোতে অবশ্য প্রবলেম হয়। আর এখান দিয়ে না খুব সুন্দর হাওয়া আসছে, হা ঠান্ডা হাওয়াটা আসছে যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। খুব ভালো হাওয়া আছে এখনো পর্যন্ত, দেড়টা বাজতে গেল, অন্যদিন কিন্তু থাকে না। অন্যদিন ওই ম্যাক্সিমাম হলে ১২টা, তারপরেই হাওয়া গায়েব, গুমোট গরম, এইসব শুরু হয়। আর মাঝে মধ্যে মেঘ আসছে কিন্তু রোদ্দুর আছে, মেঘ আসলেও মানে রোদ্দুর আছে, সারাক্ষণই রোদ্দুর আছে। যখন মেঘ আসছে রোদ্দুরটাকে ঢেকে দিচ্ছে, তারপর আবার যেরকম সেরকম, তবে গুমোট গরম নেই, গুমোট গরম একেবারেই নেই, হাওয়াটা আছে। কিন্তু আমি এতক্ষণ ধরে কাজ করছিলাম তো সেই জন্য ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। এই যা, এবার যাবো গাটা ধুয়ে এসে তারপর দুষ্টুকে খাওয়াবো। ঠিক আছে চলুন আগে গাটা ধুয়ে আসা যাক, তাই তো বাবা? হ্যাঁ, ওই পড়ে যাবি, এটা হচ্ছে নেড়ু, নেড়ু গুন্ডা, তাই তো নেড়ু গুন্ডা, এটা নেড়ু গুন্ডা। ঠিক আছে তুমি বসো ঘরে, আমি গিয়ে একটু। দুপুরবেলা এখন ওই আড়াইটা পৌনে তিনটের মতন বাজে, দুষ্টু এখন ঘুমাচ্ছে। আর এই জামা কাপড়গুলো আমি ছাদে দিয়ে এসেছিলাম সকালবেলা, তো এগুলো শুকিয়ে গেছে। আমি গা ধুতে যাওয়ার আগেই এগুলোকে তুলে এনেছিলাম কিন্তু গোছানো হয়নি, তো সেই জন্য এখন পাট করে নিচ্ছে, নইলে ওই স্তূপাকার হয়ে মানে কালকে সকাল পর্যন্ত এগুলো চেয়ারের মধ্যেই পড়ে থাকবে। তো সেই জন্য এগুলোকে এখনই পাট করে নিলাম। আবার অলরেডি আমি যে গা ধুয়েছি, দুষ্টু স্নান করেছে, সেই সমস্ত কিছু আরও কিছু জামা কাপড় কেচে আমি ওগুলোকে ছাদের মধ্যে মেলে দিয়ে এসেছি। আবার ওইগুলো বিকেলবেলা আজ তুলতে যাব, তো বিকেলবেলা ওগুলোকে তুলে এনে আবার ওগুলোকে পাট করতে হবে। এই জামা কাপড় গোছাতে না আমার একদম ভালো লাগে না, এইগুলো কিন্তু গোছাতে হয়। দুষ্টু ট্রাই করে গুছিয়ে দেওয়ার, কিন্তু দুষ্টু তো বাচ্চা, ওই এলোমেলোভাবে গোছায়, ভালো করে গুছাতে পারে না, আবার আমাকে গুছাতে হয়। সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে, চা করব, দুধ করব, দুষ্টুর জন্য দুধ গরম হবে, ও হরলিক্স দিয়ে খাবে, আর আমার জন্য চা করব। রঞ্জন চা খাবে না কারণ ও সব বিকেলবেলায় ভাত খেয়েছে, তো রঞ্জন এখন চা খাবে না বলল, তো শুধু আমার জন্যই চা করব, আর দুষ্টুর জন্য করব দুধ আর হরলিক্স। এখন কটা বাজে? এখন ওই হয়তো 6:30 মতন হবে কি 6:35-40 মতন হবে, আমি এক্স্যাক্ট ঘড়ি দেখিনি। দুষ্টু দুধটাও হয়ে গেছে, ফুটে গেছে দুধটা, এইবার একটু হরলিক্স দিয়ে দুষ্টুকে খাইয়ে দেব। আর দুষ্টুকে শুধু হরলিক্স দিলে দুষ্টু খেতে চায় না, দুষ্টুকে মানে বিস্কুট দিতে হয়, কিন্তু চকলেট বিস্কুট দিতে হয়, আর আজকে না চকলেট বিস্কুট ফুরিয়ে গেছে, তো ওই গুড্ডে বিস্কুট আছে ওই বিস্কুটই দেব, কিন্তু ওই নাটক করবে, খাবে না, গুড্ডে বিস্কুট খাবে না, শুধু আর শুধুমাত্র চকলেট বিস্কুট ছাড়া অন্য কোনো রকম বিস্কুট দুষ্টু খেতে চায় না, একমাত্র চকলেট জাতীয় কোনো বিস্কুট দিলে তবেই খাবে, নইলে খাবে না। গুড ইভিনিং, এখন কটা বাজে? প্রায় হয়তো 9টা বাজে। সন্ধ্যে থেকে ওই চাটা খেয়ে দে, তারপরে দুষ্টুকে পড়িয়ে, তারপর খানিকক্ষণ টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে জানেনি তো টিভির মধ্যে একবার ঢুকলে ব্যাস। আর আমার না ইদানিং টিভির নেশাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমাদের মানে এই মানে লকডাউনটা এরকম পড়েছে, লকডাউনের আগে পর্যন্ত আমাদের কিন্তু এরকম মানে টিভি দেখার নেশা আমাদের তিনজনের কারোরই ছিল না, না দুষ্টুর ছিল, না আমার ছিল, না রঞ্জনের ছিল, কারণ আমাদের কাছে তখন সময়ই থাকতো না যে আমরা টিভি দেখবো। রঞ্জন অফিস যেত, বাড়ি ফিরতে ফিরতে 8:30-9 বেজে যেত, তারপর এসে ওর আর এনার্জি থাকতো না যে ও বসে বসে টিভি দেখবে। পাখাটা দাঁড়িয়ে ঘাঁ চলছে, আপনারা খালি পাখার ঘাঁঘা করে আওয়াজ শুনতে পাবেন, আমার কথা আর কিছু শুনতে পাবেন না, তাই এখন পাখাটা অফ করে দিয়েছে। আর হাওয়াটা চলছিল, এখন হাওয়াটাও সেরকম নেই, বললাম না সকাল থেকে আজকে ভালো হাওয়া ছিল, সারা দুপুর আজকে হাওয়াটা ছিল, এখন হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, আমাদের টিভি দেখার নেশা ছিল না, কিন্তু ইদানিং টিভি দেখার নেশাটা একটু বেড়েছে। তো আমরা ওই মোটামুটি ওই 8টা থেকে মানে 8টা বাজলেই দুষ্টু বলবে মা টিভি চালাও,
আর তখনই মনের মধ্যে আমি যদিও ভুলে যাই বা রঞ্জন যদিও ভুলে যায় যে টিভি দেখার কথা, কিন্তু দুষ্ট কখনো ভুলে না। দুষ্ট ঠিক বলে যে মা টিভিটা চালাও টিভিটা দেখি বলে ও টিভিটা দেখতে শুরু করে, আর সেই যে টিভি দেখতে বসি বাকি সমস্ত কিছু ভুলে যাই, টিভির মধ্যে ঢুকে যাই। ওই জন্য এখন আমি টিভিটা বন্ধ করে দিয়েছি, বলছি না টিভিটা বন্ধ করে দিই, তা নইলে টিভি দেখতে থাকবো আর বাকি কাজ হবে না। রুটি ফুটি করতে হবে তো বলুন, রাত্রিবেলা খাবো কি নইলে? এখন যাব গিয়ে আটা মাখবো, আটা মেখে রুটিটা করব, আটা মেখে রুটি করে আর কিছু করার নেই, তরকারি টরকারি সমস্ত কিছু আছে। ইস, এরকম লাল, আর অন্য কোনো কালার নেই। রঞ্জন এখন ব্যাগ খুঁজছে, মানে অনলাইনে ব্যাগ দেখছে, ও যে ব্যাগটা নিয়ে যায় সেই ব্যাগটা ছিঁড়ে গেছে। তো দেখো তোমার যদি পছন্দ হয় না, একটা রেড কালারের ব্যাগ, একটা ব্লু কালারের ব্যাগ দেখেছিল, সেটার একটা প্রাইস ছিল। তো ও সেটাকে সেই দিনকে, যেদিনকে প্রাইসটা কম ছিল সেদিনকে ও অর্ডার করেনি, তার দুদিন না তিন দিন পরে দেখছে তার প্রাইসটা আবার বেড়ে গেছে, তো সেইটা ওই জন্য ক্যান্সেল করে দিয়েছে। এখন অন্য একটা খুঁজছে, যাও একটা পছন্দ হলো কিন্তু তার ওই চেনের কাভারগুলোর সংখ্যা কম, তো সেই জন্য ওটাও ক্যান্সেল হয়ে গেল। এখন অন্য একটা দেখছে, সেটা আবার রেড কালার। তো আমি বললাম এরকম ক্যাটক্যাটে রেড কালার নেবে? বলতে ও আবার অন্য খুঁজতে শুরু করেছে, অন্য কিছু যদি পায়। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, অনেকটা রাত্রি হয়ে গেছে, নটা বেজে গেছে, দুষ্ট রুটি খেতে হবে নইলে দুষ্ট খেতে পারবে না। তো গিয়ে আগে রুটিটা করি, রুটিটা করে দুষ্ট দুধ রুটি ভেজাই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, চলুন রান্নাঘরে রুটি করা যাক। ঠিক আছে, চলুন। ছাদে এতক্ষণ আমি রুটি করছিলাম, আর দুষ্টু দেখুন বদমাইশি করছে, লাইটটা ধরছে আবার বদমাইশিও করছে। এতক্ষণ আমি রুটি করছিলাম, তো ঘেমে নিয়ে স্নান করে গেছি, তারপরেই দেখি মানে এতই দুষ্টু, এরম করে না বাবা। রান্না করতে মানে রুটি করতে করতে দেখি গ্যাসটাই নিভে গেল, মানে এত জোর হাওয়াটা এলো। আবার গ্যাস জ্বালিয়ে দেখুন, দেখেছেন কিরম বদমাইশি করছে দেখেছেন? তো আবার গ্যাস জ্বালিয়ে আমাকে রুটিটা তৈরি করতে হলো। তারপর তাড়াতাড়ি রুটি তৈরি করে একটা আম ছিল, সেই আমটাকে কেটে রেখে এসেছি, নইলে আমটা না খাওয়া হবে না, ওই জন্য আমটাকে কেটে রেখে আর কাউন্টার টপ সমস্ত কিছু পরিষ্কার করে আমি না ছাদে যাই একটু হাওয়া খাওয়া। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন, মানে সারাদিন হাওয়া ছিল, সন্ধ্যেবেলাটা একটু হাওয়া কমে গিয়েছিল, আবার এখন হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো লাগছে। তো চলুন আমি এখন বসে বসে হাওয়া খাবো, আর আধা ঘন্টা কমসে কম আমি কোথাও যাচ্ছি না, এখানেই বসে থাকবো। তো আর আপনাদের সাথে আমার কথাবার্তা এখানেই আজকের মতোই শেষ, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন, জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে, দুষ্টু না একদিন আমার কানটা দেবে, এত জোর কানের কাছে চিৎকার করছে, আমার এত জোরে শব্দ শোনা কিন্তু বারণ, আর ও আমার কানের কাছে এসেই চিৎকার করতে থাকবে।